পাতে বাধা। রাজা তুমি এটা করতে পারলে? রাজা রাজা আমার ফুলের মতন মেয়েটা, তার গায়ে তুমি হাত তুলতে পারলে? তোমার হাত কাঁপলো না রাজা? আমার মেয়েটা কি এমন অন্যায় করেছে যে তুমি এত বড় শাস্তি দিলে মেয়েটাকে? এ কোন সুদেশনা দাশগুপ্ত? এই মহিলাকে তো আমি চিনি না। দেয়াল, আপনারা ছিলেন, ভেবেছিলুম আমার মেয়েটা খুব খুব আদরে রয়েছে, সুখে রয়েছে। বুঝতে পারিনি আমার মেয়েটা এরকম মারধর খেয়ে বেঁচে রয়েছে। কিচ্ছু বুঝতে পারিনি। সুতেষ্ণা দাশগুপ্ত কি সত্যি কষ্ট পাচ্ছে নাকি এটা শুধুই নাটক? এটা আমার প্রবলেম, আমি সলভ করে নিতে পারবো। আমি তোমাদের কোনো রকম টেনশনে ফেলতে চাই না। তোমার প্রবলেম তো আমারও প্রবলেম দুষ্টু। আমি যে তোমার মা। এসো সোনা, এসো, চলো বাড়ি চলো। সরি মাম্মা, আমি যাবো না। এসে গেছে তো দুষ্টু কই? হ্যাঁ, আমি আসিনি। ফিরল না কেন বৌদি? ঘরের মেয়ে ঘরে ফিরল না কেন? জানি না মানুদা, মেয়েটাকে বড় আপসেট লাগলো, বড্ড ভেঙে পড়েছে মেয়েটা। ভেঙে তো পড়বেই, চিরকাল আদরে মানুষ হয়েছে মেয়েটা। কত বড় একটা শখ পেয়েছে বলতো, ওর গায়ে কেউ কখনো হাত তুলেছে? এই দুষ্টু দুষ্টু কোথায়? আমি দুষ্টুকে ফিরিয়ে আনবো বাবা, ঠিক ফিরিয়ে আনবো। কি করে আনবি? পারবে পারবে, ও ঠিক পারবে। তুমি আবার শুরু করলে মেজো বৌদি, সত্যি কথা সবসময় কানে খোঁচা দেয় মুন্নি। তবু তবু আমি যেটা বলি সেটা সত্যি কথা বলি, তোমাদের মতো ওরকম হাসি মুখে মিথ্যে কথা বলি। আমি শুধু তোমাদের সাবধান করতে এসেছি, এই পাড়ায় আমার আর দীপুর একটা সম্মান আছে। এই ঘটনা পাড়ায় ঢিরি পড়ার আগে এই নোংরা নাটক তোমরা বন্ধ করো, বুঝলে? আমি যে অপচ সেটা তো তুমি জানো দুষ্টু, তাও আমায় ক্ষমা করবে না? কি করে কি করে থাকবো আমি তোমায় ছেড়ে? কিন্তু আমার আত্মসম্মান আমায় বাধা দিচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসা যেমন আছে, বিশ্বাস সম্মান এই দুটো খুব জরুরি। রাজা, তোমার কাঁধে মাথা রাখে দুই পালকের আলগা উড়া। অনুদা আমার একটা কাজ করে দেবে তুমি? বলো না। ওকে কষ্ট পেতে দেখে ওর মাম্মা বাপি দুজনেরই খুব কষ্ট হচ্ছে। আমার এইটুকু অনুরোধ তুমি রাখো মনটা, আমার মেয়েটাকে কষ্টে আর দেখতে পাচ্ছি না, তুমি ফেরত আনো মনটা।